প্লেয়াররা তো অবশ্যই তারা যেটা চেয়েছিল ফেডারেশন সেটা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে সব কিছু দিতে, এখন তো ফেডারেশনের সাইড দিয়ে তারা মেয়েদেরকে স্যাটিসফাই করেছে। সো এখন আমার মনে হয় যে মেয়েদের ভিতরে আর কোনো চাওয়া পাওয়া নাই। জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। এই অনুভূতিটা আমি তখনই ব্যক্ত করতে পারবো যখন আমি ওই জিনিসটা করে আসব এবং ওই জায়গাটা থেকে ঘুরে আসব। আমার মনে হয় তখন আমি আরও বেশি উপলব্ধি করতে পারবো। প্রফেশনের প্রতি আমি ডেডিকেটেড ছিলাম, আমি লয়াল ছিলাম এবং আমার মনে হয় আমি এই জায়গাটাতে কখনো কার্পণ্য করি নাই, যার জন্য হয়তো আমি এখনও সার্ভিস দিতে পাচ্ছি এবং দিয়ে যাচ্ছি। এশিয়ান গেমসের প্রত্যাশাটা কী থাকবে আসলে? হ্যাঁ, যেহেতু আমরা জানেনি যে ওয়ার্ল্ড কাপের দুইটা টিমই আমাদের গ্রুপে, নিজেদের মান সেটাও বুঝতে পারবো এবং ওয়ার্ল্ডের যে ফুটবলের লেভেলটা সেটার ছোঁয়া হয়তো আমরা ওখান থেকে পাবো। যেহেতু নেপালের সাথেও আমাদের ম্যাচ আছে, অবশ্যই তো চেষ্টা থাকবে ওই ম্যাচটা ভালো করার।